ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর আমরা চলে এসেছি এখন পুরীতে। এখন আমরা হচ্ছে একটু বাজার করতে যাব, যেহেতু আমরা রান্না করে খাবো, তাহলে চলো বাজারে যাওয়া যাক। ওই তো খুলেছে, গাঙ্গুরাম খুলেছে ওই তো। আচ্ছা ইয়ার বাজার করে নিয়েছে, আচ্ছা জেনে নি। আমরা যে হোটেলটা আছি তার কাছাকাছি সমস্ত দোকান আছে, হোটেলের উপর থেকে সব কিছু দেখা যায়। এই দোকানটায় বিভিন্ন ধরনের ব্যাগ, বাচ্চাদের পেন্সিল বক্স, সমস্ত রকমের জিনিস আছে। নেই পাতা এই দোকান থেকে হাঁড়ি কড়া এগুলো নেবো, ওদের এখানে দেওয়া থাকে সব কিছুটা, কত দিন এসেছে আমরা এইসব দেয়। কাঠে পোড়ানো বন্ধ করছি, এইখানে কাঠে পোড়ানো হচ্ছে, সব বন্ধ করছি। হ্যাঁ মনে হচ্ছে বাজারের কাছাকাছি চলে এসেছি, বাজারটা যদি অনেকটা দূরে চলে। এটা হচ্ছে মাছের বাজার, এখানে অনেক 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 রকমের মাছ আছে, বড় বড় গলদা চিংড়ি আরও সব পমফ্রেট মাছ, ভোলা মাছ, সব রকমের মাছ আছে। যদি আমি খুব বেশি মাছ চিনি না, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এখানে এই যে ভাতটা হয়ে গেছে আর এই হচ্ছে ঝোল। এখন খুবই সমুদ্রে স্নান করতে যাবো, যেহেতু আমি মা আর মেসু যাবো, তাই ফোনটা নিয়ে যাবো না, তিনজনেই স্নান করবো, তারপর ঘুরে এসে তোমাদের সাথে কথা বলছি। আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি, এরপর আমরা খেতে বসবো, এখন ওষুধটা খাবো, তারপর শাল পাতায় খাওয়ার মজাই আলাদা। আগেকার বিয়ে বাড়িতে তো শাল পাতাতেই খেতে দিত। কত দিয়েছ মা? ও আচ্ছা খাও খাও, আর না তাহলে খবরে তো ঠিক হল, হ্যাঁ যেরকম নিবি ওইরকম নিবি। নুন খাবি তুই? কাঁচা নুন খাবি? খাও মেসো, কেমন লাগছে ওটা খাজাটা? এই যে মাছ খুব ভালো, এই যে খাজা। মেসো খাওয়ার পরে গিয়ে খাজা কিনে নিয়ে এসেছে, আমরা সবাই মিলে এখন খাবো। খাজাটা সত্যি খুবই টেস্টি। খুবই ভালো ছিল। আর দুপুরে
খাওয়াটাও খুবই ভালো হয়েছে। একটা নিজেদের রান্না করে খাওয়া, সেটা স্বাদই আলাদা হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।